আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদে খুব সহজ পদ্ধতিতে একটা কাবাবের রেসিপি। ঘরোয়া কিছু মশলা দিয়েই খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই কাবাবটি। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই কাবাবের রেসিপিটি। এজন্য আমি এখানে হাফ কাপের কিছুটা বেশি হবে গরুর মাংস কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। দুই চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, জিরার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচের কিছুটা বেশি হবে উঁচু উঁচু করে নিয়েছি, 1/4 চা চামচে কিছুটা বেশি হবে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। এবার এর মধ্যে হাফ চামচের কিছুটা বেশি হবে চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, দুই চা চামচের মতো লেবুর রস দিয়ে নিলাম, এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এক টেবিল চামচ ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, তবে আমি এখানে আজকে ডিম ব্যবহার করছি না, শুধু ময়দা দিয়েই এটা ভালো মতো মেখে নিয়েছি। এবার এখান থেকে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, তবে আমি একটু চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কেমন করে বানিয়ে নিয়েছি, একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি চারকোনা শেপ করে, দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি আর চলে আসলাম চুলায়। চুলায় অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে কাবাবগুলো এক এক করে দিয়ে নেছি। এক সাইড কিছুটা হয়ে আসার পরে আমি কাবাবগুলো পলটে নেছি। বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আবার একটু পলটে নিচ্ছি। আমার কাবাবগুলো প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ এগুলো একটু ভেজে নেব। আমার কাবাবগুলো পুরোপুরি হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এক এক করে। এখানে একটা প্লেটে সবগুলো কাবাব আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।